নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। বাংলার খবর কি নিয়ে আমি শান্ত রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা জানেন বাংলার খবর মানে আপনার খবর, হ্যাঁ আপনার খবর, আপনার পাড়ার খবর, গ্রামগঞ্জের খবর, মেঠো পথের খবর, মফস্বলের খবর, নিয়োগ দুর্নীতির পর্দা ফাঁসের খবর। বাংলার খবর মানে রাজনীতির খবর, রাজনীতির বাইরের খবরও। কোচবিহার টু কাকদ্বীপ, দার্জিলিং টু দীঘা, পুরুলিয়া টু পেট্রোপোল, আপনার অভিযোগ, আপনার প্রতিবাদ, আপনার কণ্ঠস্বর হয়ে আমি শান্ত শুরু করছি বাংলার খবর কি। বাংলার খবর কি প্রশ্ন করলে, বাংলার খবর কি প্রশ্ন করলে আমরা কি শুনতাম বাংলায়? সাংস্কৃতিক উৎসব, কবিতা, গান, মানুষের চাকরি, মানুষের সুখ, গোটা দেশকে বাংলা পথ দেখাতো, তাই তো? কিন্তু আজ বাংলার খবর কি বললে আমাদের কি শুনতে হয় মারামারি, নয় দুর্নীতি, নয় তৃণমূলের অন্দরে মুসল পথ, শাসক দলের খবর। মুর্শিদাবাদের গল্প শোনাবো আপনাদের। মুর্শিদাবাদের তৃণমূলের অন্তরে যেন মুসল পর্ব চলছে। বড় মেজ ছোট নেতারা কেউ কাউকে রিয়াদ করতে নারাজ, মানুষের অধিকার শুনতে নারাজ। কি ছবি উঠে এলো মুর্শিদাবাদ থেকে দেখুন। সামনেই পঞ্চায়েত নির্বাচন, যে কোনো মুহূর্তে ঘোষণা হতে পারে দিনক্ষণ। ভোটের আবহে গোষ্ঠী কন্দলে জর্জরিত তৃণমূল, কখনো বীরভূম তো কখনো মুর্শিদাবাদ। আর বুধবার বহরমপুর তৃণমূল জেলা কমিটির নাম ঘোষণায় চূড়ান্ত নাটকের সাক্ষী থাকলো মুর্শিদাবাদ। জেলা চেয়ারম্যান আবু তাহের খানের সঙ্গে আলোচনা না করেই জেলা কমিটি তৈরির অভিযোগে রেগে সাংবাদিক বৈঠক ছাড়লেন সাংসদ। একদা কংগ্রেসের শক্তঘাটি মুর্শিদাবাদে তৃণমূলের জেলা সভাপতি ছিলেন সুব্রত সাহা, পরে সভাপতির দায়িত্ব যায় আবু তাহের খানের হাতে, পরে তাকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় শাওনি সিংহ রায়কে। ক্ষমতা হস্তান্তর হতেই কি তৃণমূল জেলা নেতৃত্বের মধ্যে সমন্বয়ের অভাব প্রকাশ্যে চলে এলো? যে যিনি জানলাম না তার দায়বদ্ধতা নেই আমার ক্ষেত্রে ঠিক হবে না, সুতরাং আমি চেয়ারম্যান হিসেবে মনে করি যেটা অন্তত এই লিস্টটা দেখার এখতিয়ার আমার আছে, এবং আমার সঙ্গে সামান্যতম সৌজন্যবোধ নিয়ে এক ঘন্টা আগেও যদি একটু আলোচনা করা হতো ভালো হতো। সাংসদ আবু তাহের খান সাংবাদিক বৈঠক ছেড়ে চলে গেলেও তালিকা ঘোষণা করেন শাওনি সিংহ রায়। তা না, এটা আমাকে রাজ্য থেকে দিয়েছে, আমি ঘোষণা করেছি, এটা রাজ্যই করতে পারে। শাওনি সিংহ রায় তালিকা ঘোষণা করলেও সেই তালিকাকে সমর্থন করেননি আবু তাহের খান। তিনি এই নিয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলেন বলে জানান। রাজ্য নেতৃত্ব বলবে, রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছি, ওনারা বলেছেন আগামী দিনে আলাপ আলোচনা করেই একটা সকলের সঙ্গে কথা বলেই একটা তালিকা তৈরি হবে। এই প্রথম নয়, মঙ্গলবার ইদ্রিস আলী বিডিও অফিসে বিডিওর চেয়ারে বসে দলীয় বৈঠক সারেন, আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেন দলেরই এক অঞ্চল সভাপতি, জানিয়ে দলের নেতার বিরুদ্ধেই ক্ষোভ উগড়ে দেন দলের বিধায়ক। এটা যে করেছে আমি শুনলাম, যে পোস্ট যে করেছে শুনুন, কোথায় তার কোনো পাত্তা নাই, একটা অঞ্চলের সভাপতি হয়েছে, অঞ্চলের লোক তাকে মানে না, দালালি করে তোলা তুলে। তৃণমূলের গোষ্ঠী কুন্দল প্রকাশ্যে আসতেই শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এখানে তৃণমূলের জন্ম, এই তৃণমূল বলতে কিছু ছিল না এখানটাই, আগামী দিনে তৃণমূল বলে কিছু থাকবে না। এটা তৃণমূলের গোষ্ঠী কুন্দল, আমরা এর আগেও বলেছি তৃণমূলের মধ্যে অসংখ্য দল উপদল রয়েছে, গোষ্ঠী রয়েছে। রাজ্য নেতৃত্ব যতই সমন্বয়ের বার্তা দিক না কেন, ভোটের আগে বারবার তৃণমূলের কুন্দল প্রকাশ্যে আসায় চরম অস্বস্তিতে শাসক দল। রিপাবলিক বাংলা। ও দাদা, বাংলার খবর কি, বাংলার খবর কি বললেই এখন যেন শাসক দলের গোষ্ঠীকন্দল, কাদা ছোড়াছড়ি রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র। বহরমপুরের ছবি দেখেছেন, এবার সুতির ছবি আপনাদের দেখাবো। এখানে সাংসদের পাল্টা সাংবাদিক বৈঠক করলেন বিধায়ক, দলের সাংসদের সিদ্ধান্ত মানছেন না দলের বিধায়কই, বুঝুন কাণ্ড। তাহলে দলের কর্মীরা, সাধারণ মানুষ, তারা কি শুনবেন, তারা কি বুঝবেন? জানিয়ে সটান অভিযোগ জমা পড়ল কালীঘাটে। হ্যাঁ, কালীঘাটে মুর্শিদাবাদের শাসক দলের কন্দল থামার কোনো লক্ষণ নেই, আরে গোটা বাংলারই তো লক্ষণ নেই, শাসক দলের কন্দল চলছে চলছে চলছে। দেখুন, আমাদের খলিলুর রহমান সাহেব, উনি যেভাবে কার্যকলাপ দেখাচ্ছেন তৃণমূল কংগ্রেসটাকে বিক্রি করার জন্য। মুর্শিদাবাদ তৃণমূলে হচ্ছে এটা কি বলুন তো?
দলের সাংসদদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন দলেরই বিধায়ক। সাংবাদিক বৈঠক করে জেলা তৃণমূলে বেশ কিছু সাংগঠনিক পদের রদবদল করেন তৃণমূল সাংসদ তথা জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি খলিলুর রহমান। পরিস্থিতি এমন হয় যে সাংসদদের সেই সাংবাদিক বৈঠক থেকে সটান বেরিয়ে যান তৃণমূল বিধায়ক ইমানি বিশ্বাস ও তার দলবল। এরপরই সাংসদের বিরুদ্ধে বিষোদগার করে পাল্টা সাংবাদিক বৈঠক করেন ইমানি। আমাদের খলিলুর রহমান সাহেব, উনি সাংসদ, উনি জেলা সাংগঠনিক চেয়ারম্যান প্রেসিডেন্ট, উনি যেভাবে কার্যকলাপ দেখাচ্ছেন তৃণমূল কংগ্রেসটাকে বিক্রি করার জন্য, অলরেডি কংগ্রেস সিপিএম এর কাছে উনি টেন্ডার নিয়ে নিয়েছেন। আমরা উদ্ধত নেতৃত্বকে জানিয়েছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা চিঠি করে জানিয়েছি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি করেছি। বিধায়কের পাশে বসে সাংসদের বিরুদ্ধে সুর চড়ান শ্রুতি এক ও দু নম্বর ব্লক তৃণমূল সভাপতি, এমনকি সাগরদিঘির পুনরাবৃত্তিরও হুঁশিয়ারি দেন তারা। সবাই খুঁজছে যে যারা আমরাকে দিনরাত আমরাকে দলকে শেষ করার লক্ষ্যে ঘুরছে, তারাকে আমাদের জেলা সভাপতি আশ্রয় দিচ্ছে। তো আমরা বিতঃসদ্ধভাবে ক্ষুব্ধ এবং আমরা দলের কাছে আস্থা রাখি যে তার পূর্ণাঙ্গ বিচার হবে, না হলে আগামী দিনে ত্রিস্তর পঞ্চায়েত যেভাবে নির্বাচনটা হবে সাগরদিঘির মতন ভরাডুবি হবে, সেখানে কিন্তু আমাদের দোষ থাকবে না। সাগরদিঘির আছে কি নবাবের গোটা জেলায় পূর্বে তৃণমূল? সাগরদিঘির মানুষ গণতন্ত্রের যে কণ্ঠরোধ চলছে সারা পশ্চিমবাংলায়, তার প্রতিবাদ করেছে এইখানে। যখন একটা সরকারের পতন ঘটবে তখন দলীয় কন্দল আরো বাড়বে, এটাই স্বাভাবিক। মুর্শিদাবাদ তৃণমূলের কন্দল ঢাকা যাচ্ছে না কোনো মতে। একদিকে ঢাকতে গেলে আরেক দিকের কন্দল সামনে চলে আসছে। পঞ্চায়েত ভোটের আগেই এই অবস্থা হলে ভোটের সময় হবে কি? সৌমিত্র দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। এই রাত দশটার সময় বাড়িতে বসে আপনি হয়তো ভাবছেন বাংলার খবর কি, বাংলার খবর কি। আমি উত্তর দিচ্ছি বাংলার খবর কি, উত্তর দেব। তার আগে একটা ছবি দেখাবো, পুরো ছবিটা দেখুন, তারপর বলছি বাংলার খবরটা। দেখুন, এবার হয়তো ভাবছেন এটা কি ছবি। ইনি একজন অভিযোগকারী, বুকে রয়েছে তৃণমূলের ব্যাজ, লোগো লাগানো ব্যাজ। আর যেখানে দাঁড়িয়ে কথাটা বলছেন, দাদা আমার কথাটা একবার শুনুন, সেই দাদাটা কি জানেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঞ্চে তিনি রয়েছেন বাঁকুড়ার মঞ্চে। আজ গিয়েছিলেন না বাঁকুড়ায়? কি ছবি উঠে এলো? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করার জন্য বলছেন, দাদা আমার কথাটা শুনুন। কি বলতে চাইছেন? নিয়োগ দুর্নীতির কথা বলতে চাইছেন। চিৎকার করে করে বলছেন যে ওদা ব্লক তৃণমূলের প্রাক্তন সহসভাপতি আশিস দেব, তিনি চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণা করেছেন। খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেই অভিযোগ জানাচ্ছেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কি শুনতে পাচ্ছেন? তিনি কি শুনছেন? কোন সময় হয়েছে জানেন? করোনা কালে একটি স্বেচ্ছাসেবী সংস্থার কাজ পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়া হয়েছে 95,000 টাকা, কিছু কম 1,00,000 টাকা। 50,000 টাকার রসিদ দেওয়া হলেও বাকি 45,000 টাকার কোনো রসিদ দেওয়া হয়নি। পরে জানা যায় ওই সংস্থাটি ভুয়ো। রাস্তায় তিনি দাঁড়িয়ে রয়েছেন। নিয়োগ দুর্নীতির কথা আপনারা দেখেছেন, এখন স্বচক্ষে দেখতে পাচ্ছেন। শুনতে পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? এটা এখন সব থেকে বড় প্রশ্ন। এই প্রিয়াঙ্কা গোস্বামী চোখে চোখ রেখে প্রশ্নটা করছেন, পাওনা টাকা চাইতে প্রশ্নটা করছেন। একদম সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। শুধুমাত্র আমাকে
মানে রাজনৈতিক আমার অবস্থানটাকে চ্যুত করার জন্য বা আগামী দিন আমি বিজেপির সাথে যে রামসাগর অঞ্চলের শুধু নয় ওরা বিধানসভাতে যেভাবে লড়াই করছি এই লড়াই থেকে বিজেপির মততে আমাকে সরিয়ে দেওয়ার জন্য মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাকে তদন্ত সাপেক্ষে করে প্রশাসন বিভাগের কাছ থেকে খবর নিলে আশা করি আমাদের অভিষেকবাবু ব্যাপারটা বুঝতে পারবেন কতটা সত্য কথা এবং কতটা মিথ্যা কথা। বাংলার খবর কিতে এই মুহূর্তে যে ব্রেকিং এ নজর রাখতে হচ্ছে, অমর্ত্য সেনের বিতর্কিত জমিতে 144 ধারা, ম্যাজিস্ট্রেটের নির্দেশে জমিতে 144 ধারা, অমর্ত্যকে উৎখাতের নোটিশ পাঠাচ্ছে বিশ্বভারতী, উৎখাতের নোটিশের আগে জমিতে 144 ধারা, আজ রাত থেকেই 144 ধারা জারি, অমর্ত্য সেনের বিতর্কিত বাড়িতে ম্যাজিস্ট্রেটের আদেশে শান্তিনিকেতনের বিতর্কিত জমিতে 144 ধারা। আরো বিস্তারিত তথ্য জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। ময়ূক, এই মুহূর্তে কি তথ্য উঠে আছে? বিগ ব্রেকিং ময়ূক। দেখো, এই মুহূর্তে যে খবর আমাদের কাছে আসছে বাংলার মানুষকে পরিষ্কার করে বোঝানোর জন্য বলছি, 144 ধারা জারি হয়েছে অমর্ত্য সেনের যে জমি তার তার চারিদিকে 144 ধারা জারি হয়েছে, সেই জমিতে ডিসপিউটেড ল্যান্ডে 144 ধারা জারি হয়েছে। এবার 144 ধারা জারি হয়েছে কেন ম্যাজিস্ট্রেটের কাছে, আমার কাছে সেই কপিটা রয়েছে এক্সক্লুসিভ রিপাবলিকের কাছে, যে কপিটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এসডিওর যে আবেদন পত্র এবং তার পাশাপাশি যে নির্দেশ দেওয়া হয়েছে রেজিস্ট্রারকেও, যে নির্দেশটি দেওয়া হয়েছে সেখানে নির্দিষ্টভাবে বলা হয়েছে যে এই মুহূর্তে বিশ্বভারতী ইউনিভার্সিটি এবং একটি পেটিশন ফাইল করা হয়েছিল গীতানাথ মজুমদার কেয়ারটেকারের পক্ষ থেকে। এই কেয়ারটেকার অমর্ত্য সেনের বাড়ির কেয়ারটেকার, সীমান্তপল্লী, রেসিডেন্ট অফ সীমান্তপল্লী শান্তিনিকেতন অ্যান্ড প্রতীচি শ্রীপল্লী শান্তিনিকেতনের রেসিডেন্ট অমর্ত্য সেন, এবং সেখানে নির্দিষ্টভাবে বলা হয়েছে তার যে মক্কেল সেই মক্কেলকে উৎখাত করার আশঙ্কা প্রকাশ করা হচ্ছে, তার বাড়ি যে বাড়িটায় উনি থাকেন এবং যে জমিটা রয়েছে, যে জমি নিয়ে বিতর্কিত একটি একটি কেস চলছে এবং তার পাশাপাশি লিগাল যে কেস চলছে, সেই জমিটিতে যে কোনো সময় হস্তক্ষেপ করা হতে পারে এবং তার পাশাপাশি জবরদখল হতে পারে। সুতরাং সেই জমিটিকে কেন্দ্র করে একটি একটি আশঙ্কা প্রকাশ হচ্ছে আইন শৃঙ্খলার ক্ষেত্রে দাঁড়িয়ে, সে কারণে 144 ধারা জারি করা হোক। এবং সেই 144 ধারা এই মুহূর্তে জারি হয়ে গেছে রাত্রির বেলা থেকে, এই মুহূর্তে যে কপি আমাদের কাছে রয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে বিজেপি নেতা দিলীপ ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে। দিলীপবাবু, কী বলবেন, এই মুহূর্তে 144 ধারা জারি হয়েছে অমর্ত্য সেনের যে বাড়ি যে জমি রয়েছে তার চারপাশে একটি নোটিশ এই মুহূর্তে ইস্যু করা হয়েছে? দেখুন, এক প্রথম কথা, এত বড় বড় লোকেদের নিয়ে এরকম ছোট ছোট বিতর্ক না হয় অবিচারে, এটা কারো সম্মানের পক্ষে নেই। যারা বাঙালির গর্ব বলে আমরা মনে করি, আর ছোট দু চার কাঠা জমি নিয়ে তারা বিতর্ক করবেন, ছাড়বেন না, যদি ওর ভোগের বয়সও নেই। কিন্তু এই যে অভ্যাস হয়েছেন, যারা আরো অনেকে আছেন যারা বিভিন্ন রকম সরকারি সুবিধা নিয়ে অবৈধভাবে সমাজের সম্পত্তি নিয়ে ভোগ করেছেন, করছেন আর চালিয়ে যাচ্ছেন, এখন কোনো কারণে সেগুলো পরিবর্তন হয়েছে, আমার তো মনে হয় যখনই ধরনের বিতর্ক এসেছে উনার তখন ছিল, আমরা নিয়ে এটা তাহলে সমস্যাটা মিটিয়ে তো ইউনিভার্সিটি স্থায়ীভাবে এটা নিজের জমি দখল নিতে চেয়েছে, আর সারা ভারতবর্ষে রেলওয়ে তার যত কব্জা হওয়ার জমি উদ্ধার করছে, করবে, করা উচিত, যারা জানে ওখানে অবৈধভাবে তারা সরে যাওয়া উচিত। তো এটা নিয়ে এতদূর গড়িয়েছে একাধিকবার চিঠি ছেড়ে দেওয়ার জন্য কথা, আমি জানি না কার সম্মান বেড়েছে, কেন এই জেদ আজ অতদূর পর্যন্ত কোর্ট পর্যন্ত পৌঁছে দেবে, হয়তো সরকারের তরফ থেকে চেষ্টা করছেন যেটা ওটা না হয়, সেখানে 144 ধারা জারি ইত্যাদি যেটা হয়েছে এটা তো অপ্রেত নয়, আমার মনে হয় এটা কি অনাকাঙ্ক্ষিত, দুর্ভাগ্যজনক এই ধরনের ঘটনা। বেশ, অনেক অনেক ধন্যবাদ দিলীপবাবু। অর্থাৎ এই মুহূর্তে সন্ধু তুমি দেখতে পারলে 144 এবং 145 ধারা জারির যে 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 আইনি প্রক্রিয়াটা রয়েছে সেই আইনি প্রক্রিয়াটা নেওয়া হলো, এবং আমরা সূত্র মোতাবেক যে খবরটা পাচ্ছি, বিশ্বভারতী কর্তৃপক্ষ উৎখাতের যে ফাইনাল এভিকশন নোটিশ, সেই নোটিশ পাঠানোর আগেই এই ধরনের যে যে প্রিএমটিভ স্টেপ বলা হয়, অর্থাৎ সতর্কতামূলক ব্যবস্থা, সেই সতর্কতামূলক ব্যবস্থা অমর্ত্য সেনের পক্ষ থেকে নেওয়া হলো। সন্ধু, একদমই ময়ূক, আমরা দেখতে পাচ্ছি 144 ধারা জারি করা হলো এবং বিগ ব্রেকিং এই মুহূর্তে বলা চলে। সবার আগে রিপাবলিক বাংলা ব্রেক করছে, নোবেল জয়ীর বাড়ির যে বিতর্কিত বাড়ি বলা হচ্ছে সেই জমিতে 144 ধারা জারি করা হলো। উৎখাতের নোটিশের আগে 144 ধারা, নোবেল জয়ীর বাড়িতে
নোবেলজয়ীর বাড়িতে ১৪৪ দ্বারা বোলপুরের শান্তিনিকেতনের বাড়িতে জবর দখল, অমর্ত সেনের বিতর্কিত জমিতে ১৪৪ দ্বারা এই মুহূর্তের যে বিগ ব্রেকিং ময়ূর রঞ্জন ঘোষ আমাদের সিনিয়র এডিটর যে খবর ব্রেক করলো, অমর্তকে উৎখাতের নোটিশ পাঠাচ্ছে বিশ্বভারতী। বিরোধীরা যারা রাজ্যের শাসক দলের বিরোধী তারা পথে নামলেই সক্রিয় হয়ে যাচ্ছে পুলিশ। আসানসোলের ছবি দেখছি, বনগাঁর ছবি দেখছি, সর্বত্র একই ছবি, ধুন্ধুমার, বাঁকুড়া, সব জায়গায় একই ছবি, গোটা বাংলার ছবিটা কি এক? এই প্রশ্নটা উঠছে গোটা বাংলার মানুষ করছে। দেখুন, পুরসভা এলাকায় স্তব্ধ উন্নয়নের কাজ, অভিযোগ আসানসোল পুর এলাকায় মিলছে না ন্যূনতম নাগরিক পরিষেবা। উন্নয়নের কাজের দাবিতে বিজেপি যুব মোর্চার বিক্ষোভে এভাবেই বাঁধল ধুন্ধুমা। প্রথমে মিছিল ও পরে বড় অফিসে বিক্ষোভ কর্মসূচি ঘিরে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। আসানসোল ৭ নম্বর বড় অফিসে ঢুকতে বাধা পেতেই তুলকালাম বাধে, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়। বড় দপ্তরের মেন গেটের সামনে বসে বিক্ষোভে সামিল হন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পৌল। অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু এখন সেই মেন গেটের সামনে তিনি কিন্তু বসে আছেন এবং বসে পড়ে তিনি রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন, কারণ এলাকায় পানীয় জলের সংকট রয়েছে। মানুষ জল পাচ্ছে না, মানুষের মাথার উপর ছাদ নেই, রাস্তা নেই, আজকে কর্মসংস্থান নেই, রাস্তার পাশে লাইট নেই, ড্রেন পরিষ্কার হয় না, কোথায় রয়েছি আমরা, শুধু চুরি আর চুরি। পরে স্মারকলিপি জমা দেন বিজেপি যুব মোর্চা নেতৃত্ব। ব্রজ ব্যানার্জি রিপোর্ট, রিপাবলিক বাংলা।